আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমে জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার সংবাদে। পাকিস্তানি সেনার ভয়াবহ রকেট হামলায় 9 আফগান নিহত, যুদ্ধের হুমকি কাবুলের। ইসরায়েলের 28টি রেল স্টেশনে ইরানের সাইবার হামলা। রুশ জঙ্গি বিমানের তাড়া খেয়ে পালালো 2 মার্কিন বিমান। শত্রুর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থামানোর ক্ষমতা অর্জন করবে জাপান। নিষেধাজ্ঞা দিয়ে অপরাধ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র, সফল হতে পারবে না দাবি করছেন ইরানের সর্বোচ্চ নেতা। এবং সর্বশেষ থাকছে অযোধ্যায় রাম মন্দির, করোনায় আক্রান্ত পুরোহিত। এতক্ষণ প্রধান প্রধান অংশগুলো শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। পাকিস্তানি সেনারা রকেট হামলা চালিয়ে 9 নিরীহ আফগান নাগরিককে হত্যা করেছে বলে জানিয়েছে কাবুল। সীমান্ত সংঘর্ষের পর কান্দাহারের বেসামরিক জনবহুল এলাকায় রকেট হামলা চালায় পাকিস্তানি বাহিনী। আসতে পড়ে একের পর এক শেল। ভয়াবহ বিস্ফোরণে 9 নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছে কমপক্ষে 50 বেসামরিক নাগরিক। এই ঘটনায় প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়। আফগানিস্তানের সেনাপ্রধান মোহাম্মদ ইয়াসিন জিয়া এক বিবৃতিতে জানিয়েছেন, প্রতিশোধ নিতে সম্পূর্ণ প্রস্তুত আফগানিস্তান। পাকিস্তানি সামরিক হামলার প্রতিশোধ নেওয়ার জন্য সীমান্তে ভারী ও হালকা অস্ত্র নিয়ে আরও সেনা মোতায়েন করার নির্দেশ দিয়েছেন তিনি। শুধু তাই নয়, যে কোনো পরিস্থিতির জন্য আফগান বিমান বাহিনীকেও প্রস্তুত থাকতে বলেছেন সেনাপ্রধান। বৃহস্পতিবার কান্দাহার প্রদেশের স্পিন বলডাক এলাকায় আছড়ে পড়ে একের পর এক পাকিস্তানি রকেট। বিস্ফোরণের সময় ওই এলাকায় ঈদের বাজার করছিলেন বহু মানুষ, ফলে মৃত্যু হয় 9 জনের, আহত হয়েছে কমপক্ষে 50 জন। তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থাই সংকটজনক থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আফগানিস্তান বলছে যে তারা পাকিস্তান সামরিক বাহিনী কর্তৃক তার ভূখণ্ডের অব্যাহত লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলকে 26 জুলাই একটি চিঠি দিয়েছে এবং বলছে যে পরিস্থিতি দ্বিপক্ষীয়ভাবে সমাধান করা সম্ভব না হলে জাতিসংঘের হস্তক্ষেপে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে। বিগত কয়েক বছর ধরেই আফগানিস্তানে, বিশেষ করে দেশটির পূর্ব ও দক্ষিণের অঞ্চলগুলোতে কামান দাগছে পাকিস্তানি সেনা। এ বিষয়ে কাবুলের বারবার হুঁশিয়ারি সত্ত্বেও কিছুতেই থামছে না পাকিস্তানের হামলা। ইরান ও ইসরায়েলের মধ্যে ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে সাইবার কোল্ডওয়্যার। শুক্রবার ইরানের একটি গ্রুপ দাবি করছে 14 জুলাইয়ের পর থেকে বেশ কয়েকটি স্রি সাইবার হামলা চালিয়েছে তারা। ইসরায়েলের রেল অবকাঠামো লক্ষ্য করে এই হামলাগুলো চালানো হয়। আনাদুল এজেন্সির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর। ইরানের এই গ্রুপটির নাম সাইবার অ্যাভেঞ্জার্স। তারা এক বিবৃতিতে বলছে, ইসরায়েলি রেলওয়ের 150টিরও বেশি ইন্ডাস্ট্রিয়াল সার্ভারে হামলার লক্ষ্য নির্ধারণ করা হয়। তাদের এই সাইবার হামলার ফলে 28টি ট্রেন ও পাতাল রেল স্টেশনের কার্যক্রম ব্যাহত হয়। সাইবার অ্যাডভান্সের বিবৃতি প্রকাশ করে টেলিগ্রাম চ্যানেল। ওই চ্যানেলটি আবার ইরানের রেভলিউশনারি গার্ডস অর্থাৎ IRGC-র সঙ্গে সম্পৃক্ত। সাইবার অ্যাডভেঞ্চার জেরুজালেম, তেল আবিব বিশ্ববিদ্যালয় এবং বেন গুরিয়ন সহ 28টি রেল স্টেশনের রেল নেটওয়ার্কের মানচিত্র প্রকাশ করেছে। তাদের অভিযান চলে 6 দিন ধরে। আর আজ বলছে, হামলায় রেল সরঞ্জাম ও অবকাঠামোগত মারাত্মক ক্ষতি করা হয়েছে, কারণ রেল স্টেশনগুলো এখনও অচল হয়ে পড়ে রয়েছে। গ্রুপটি বলছে, তাদের এই অপারেশনের উদ্দেশ্য ছিল তারা চাইলেই কম করে হলেও 10টি ট্রেনের সংঘর্ষ ঘটাতে পারে, এমন বিষয়টি যাচাই করে দেখা। এই গ্রুপটি আবার ইসরায়েলে আরও একটি বড় ধরনের সাইবার হামলার দায় স্বীকার করে। এই মাসের শুরুতেই তারা ইসরায়েলের বিদ্যুৎ বিভাগে হামলা চালায়। তবে সাইবার বিশেষজ্ঞদের মতে, তারাই যে হামলা করেছে তার প্রমাণ করতে পারেনি। আবারও 2টি মার্কিন গোয়েন্দা বিমানকে আকাশ সীমায় ঢোকার মুহূর্তে বাধা দিয়েছে রুশ জঙ্গি বিমান।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত এক সপ্তাহে কম সময়ের মধ্যে এই নিয়ে 4 দফা মার্কিন গোয়েন্দা বিমানকে কৃষ্ণসাগরের আকাশে বাধা দেওয়া হলো। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলছে, কৃষ্ণসাগরের উপর দিয়ে রাশিয়ার আকাশে সীমায় প্রবেশের চেষ্টাকালে 2 মার্কিন গোয়েন্দা বিমানকে শনাক্ত করা হয়। এরপর পরই সেটিকে বাধা দেওয়ার জন্য সুখোই 27 যুদ্ধবিমান পাঠানো হয়। সুখোই যুদ্ধবিমানের বাধার মুখে মার্কিন 2টি বিমানই ওই এলাকা ছাড়তে বাধ্য হয়। আমেরিকার 2টি গোয়েন্দা বিমানের একটি ছিল RC-135 মডেলের, আর অপরটি ছিল P-8 পজিডন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, দেশের সীমান্ত লঙ্ঘনের কোনো সুযোগ মার্কিন বিমানকে দেওয়া হয়নি, ভবিষ্যতেও দেওয়া হবে না। এর আগে গত 28 জুলাই আমেরিকার একটি গোয়েন্দা বিমান রাশিয়ার আকাশে ঢোকার চেষ্টা করলে বাধা দেওয়া হয়। আমেরিকার বোমারু ও গোয়েন্দা বিমান প্রায় রাশিয়ার সীমান্তের কাছে শনাক্ত করা হয়ে থাকে। রাশিয়া এইসব ঘটনাকে উস্কানিমূলক বলেই মন্তব্য করে আসছেন। শত্রুর ভূখণ্ড থেকে ছুটে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থামাতে সামরিক বাহিনীর সক্ষমতা অর্জনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে জাপানের ক্ষমতাসীন রিপাবলিক ডেমোক্রেটিক পার্টি। দ্বিতীয় মহাযুদ্ধে পরাজিত শক্তি হিসাবে জাপানের জন্য এই ধরনের দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির বিষয়টি বিতর্কিত ইস্যু হিসাবেই দেখা দিতে পারে। এছাড়া এই প্রস্তাব চীন ও রাশিয়াকে ক্ষুব্ধ করে তুলবে। প্রস্তাবটি তৈরি করেছেন সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইৎসুনিরি আনোদেরা সহ দলের শীর্ষ পর্যায়ের সংসদ সদস্যরা। প্রস্তাবটি আগামী সপ্তাহের প্রথম দিকে প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের কাছে উপস্থাপন করা হবে। খসড়া প্রস্তাবের সুপারিশগুলো জাপানের জাতীয় নিরাপত্তা পরিষদে আলোচনা করা হবে। এরপর আগামী সেপ্টেম্বর মাসের শেষের দিকে তা চূড়ান্ত করা হবে। ওই সময় জাপানের নতুন প্রতিরক্ষা নীতি গৃহীত হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে অধিক ক্ষমতাসম্পন্ন সামরিক বাহিনী গড়ে তুলতে চান। তিনি বলে আসছেন, পূর্ব এশিয়া এবং আমেরিকার মধ্যে যখন এই অঞ্চলের নিরাপত্তা পরিবেশ অনেকটাই উত্তপ্ত হয়ে উঠেছে এবং চীনের সঙ্গে জাপানের উত্তেজনা দিন দিন বাড়ছে, তখন শক্তিশালী সামরিক বাহিনী অপরিহার্য। এরই মধ্যে জাপান তার বিমান শক্তি বাড়ানোর জন্য আমেরিকার কাছে 100 F-35 অত্যাধুনিক জঙ্গি বিমানের অর্ডার দিয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহিল উজমা খামেনিও বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞাকে বাহ্যিকভাবে কেবল ইরানের ইসলামী সরকার ব্যবস্থার বিরুদ্ধে মনে হলেও বাস্তবে তা গোটা ইরানি জাতির বিরুদ্ধে এবং এটি একটি অপরাধ। ঈদ উপলক্ষে রেডিও ও টিভির মাধ্যমে জনগণের উদ্দেশ্যে সরাসরি দেওয়া এক ভাষণে তিনি সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বলেন, আমি সবসময় মানুষের সঙ্গে সমানাসমনি সাক্ষাৎ করতে পছন্দ করি, কিন্তু করোনা ভাইরাসের কারণে তা সম্ভব হচ্ছে না, এ কারণে আমি দূর থেকে আপনাদের সঙ্গে কথা বলছি। তিনি চলমান করোনা মহামারীর মধ্যে স্বেচ্ছায় পরস্পরের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জনগণকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ইরানের জনগণের পক্ষ থেকে স্বেচ্ছায় যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে তা মনে হয় বিশ্বের আর কোথাও ঘটেনি। তিনি দেশের চিকিৎসক ও নার্স সহ স্বাস্থ্যখাতের সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ জানান। ইরানের সর্বোচ্চ নেতা মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গে আরও বলেন, শত্রুরা নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী লক্ষ্য বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছে। তাদের স্বল্পমেয়াদী লক্ষ্য হচ্ছে ইরানি জাতির জন্য কঠিন পরিস্থিতি সৃষ্টি করে তাদেরকে হতাশার মধ্যে ঠেলে দেওয়া। মধ্যমেয়াদী লক্ষ্য হচ্ছে ইরানের বৈজ্ঞানিক উন্নয়ন ও অগ্রগতি বাধাগ্রস্ত করা। শত্রুদের দীর্ঘমেয়াদী লক্ষ্য হচ্ছে ইরানের রাষ্ট্রীয় ও সরকার ব্যবস্থাকে ব্যর্থ করার পাশাপাশি অর্থনীতিকে ধ্বংস করা। এর বাইরেও শত্রুরা আঞ্চলিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক ছিন্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে শত্রুরা এখনও তাদের লক্ষ্যে পৌঁছাতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। নিষেধাজ্ঞার ব্যর্থতার কথা তারা নিজেরাই স্বীকার করেছে। শত্রুরা নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি অপপ্রচার চালাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা রুখে দিতে হবে, এর ফলে তাদের নিষেধাজ্ঞাও ব্যর্থ হবে। তিনি বলেন, নিষেধাজ্ঞা মোকাবেলার একমাত্র উপায় হচ্ছে নিজেদের শক্তি সামর্থ্যের উপর নির্ভর করা।
আগামী 5ই আগস্ট ভারতের অযোধ্যায় বিতর্কিত ভূমিতে রাম মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধনের জন্য যাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এমন খবরের মধ্যেই জানা গেল প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত রাম মন্দিরের পুরোহিত। এছাড়াও নিরাপত্তার দায়িত্বে থাকা আরও অন্তত 15 জন পুলিশ সদস্যের শরীরেও করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, রাম মন্দিরের প্রধান পুরোহিত সতেন্দ্র দাসের সহকারী প্রদীপ দাসের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে। এ খবর অযোধ্যা প্রশাসনের দুশ্চিন্তায় ছায়া পড়েছে, কারণ করোনায় আক্রান্ত প্রদীপ দাসসহ প্রধান পুরোহিত সতেন্দ্র দাস 5ই আগস্ট অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদির দায়িত্বে থাকবেন। এছাড়া আতঙ্ক বিরাজ করছে উত্তরপ্রদেশের মন্ত্রণালয়ও, কারণ গত শনিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অযোধ্যার প্রস্তুতি দেখতে গিয়েছিলেন। তখন সেখানে অস্থায়ী মন্দিরে পূজাসহ ধর্মীয় রীতি পালন করেন। ওই সময় যোগীর পাশেই দাঁড়িয়েছিলেন প্রদীপ। এমন পরিস্থিতিতে রাম মন্দির নির্মাণের কাজ শুরুর অনুষ্ঠানে গেলে করোনায় সংক্রমণ বাড়তে পারে বলেই আশঙ্কা প্রকাশ করছেন অনেকেই। তবে এমন আতঙ্কের মধ্যেও নীরব ভূমিকায় রয়েছেন উত্তরপ্রদেশের কংগ্রেস, এসপি, বিএসপি নেতারা। তাদের ধারণা, এই আশঙ্কা প্রকাশ করলেই বিজেপি তা নিয়ে পাল্টা রাজনীতি শুরু করবে। তবে নিরাপত্তা নিশ্চিতে শুক্রবার ইতিমধ্যেই মন্দিরে সবার করোনা পরীক্ষা করানো হয়েছে। অযোধ্যা প্রশাসনের দাবি, সতেন্দ্রসহ মন্দিরের বাকি 4 পুরোহিতের শরীরে সংক্রমণ মেলেনি। তাদের সংস্পর্শে আসা আরও 12 জনের শরীরেও করোনা মেলেনি। তাই এ নিয়ে কেন্দ্রকে চিন্তিত না হতে মানা করা হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন এই সকল বিষয়ের উপর আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।